হ্যালো ভিউয়ার্স আপনার থেকে স্বাগত আমাদের চ্যানেলে বায়ার্ন মিউকের নতুন কোচ কোবাক কার্লোস আন থেকে বরখাস্ত করার পর এক মৌসুমের জন্য দায়িত্ব নিয়েছিলেন ইউপ হেইংকেস দায়িত্ব নেওয়ার পর হেঙ্গেসের অধীনে টানা ষষ্ঠ বন্দুস শিরোপা জিতেন বায়ন মিউনিক শিরোপা নিশ্চিত হলেও কোচ হিসাবে আর থাকছেন না হেংকেস তার জায়গায় আগামী তিন বছরের জন্য বায়ার্নের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিকু কোবাক ক্রোয়েশিয়ার ছেচল্লিশ বছর বয়সী এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে বায়নের যা এক জুলাই থেকে কার্যকর হবে তবে কী পরিমাণ অর্থে কোভাখ্যে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তা এখনও জানা নেই জার্মান জার্মান ক্লাবটি বায়ন নিয়োগের স্পোর্টিং ডিরেক্টর হাসান মিশাদিম জিম বলেন নিকু এক সময় বায়নের হয়ে খেলেছেন তিনি ক্লাবের অবকাঠামো ভালো জানেন এবং এখানকার সবার সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বায়নের পরবর্তী কোচ হিসেবে তিনি সঠিক বলে আমি মনে করি শিলামিজদের ঘনিষ্ঠ বন্ধু কুবাক দলের সহকারী কোচ হিসাবে নিজের ভাই চল্লিশ বছর বয়সী রবার্ট কুবাককে ফ্রাঙ্কফুডের থেকে বায়নে নিয়ে আসবেন ভারপ্রাপ্ত কোচ হেংকেসের উচ্চশারী হিসেবে দৌড়েছিলেন বুরুশিয়া উডমোর্ডের সাবেক কোচ থমাস টাকেন কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেয়া হয়েছে কোবাককেই দায়িত্ব দুই হাজার ছয় সালে বিশ্বকাপ ও দুই হাজার আট সালে ইউরোতে ক্রোয়েশিয়ার অধিনায়ক ছিলেন কোবাক দু হাজার ষোলো সালের মার্চে এইন তার ফ্রাঙ্কফোর্টের দায়িত্ব নেন ছাব্বিশ বছর বয়সী ক্রোয়েশিয়ান গত বছর দলকে অবনমন অঞ্চল থেকে টেনে তুলেন তিনি পৌঁছেছিলেন পোকাল ফাইনালেও এই মৌসুমে ফ্রাঙ্কফোর্ডকেও পঞ্চম স্থানে নিয়ে গেছেন এই ক্রোট কোচ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন